ভিন রাজ্য থেকে আসা বন্ধুকে আনতে গিয়ে দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু একই গ্রামের দুই বন্ধুর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোকের ছায়া নামে গোটা বাঁশকোপা গ্রাম জুড়ে। ঘটনাটি ঘটেছে তালডাংরা থানার ব্রাহ্মণডোঙা যাত্রী প্রতীক্ষালয়ের কাছে তালডাংরা পাঁচমুড়া রাজ্য সড়কের ওপর। মৃত ওই দুই যুবকের নাম মহাদেব মণ্ডল ও সুমন রায়। দুই যুবক তালডাংরার বাঁশকোপা গ্রামের বাসিন্দা। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক। পুলিশের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার পর মহাদেব মণ্ডল চেন্নাই থেকে বাড়ি ফিরছিল। মহাদেব মণ্ডলকে আনতে গ্রামের বন্ধু সুমন রায় বাঁকুড়া স্টেশনে যায়। সেখান থেকে আসার সময় তালডাংরার ব্রাহ্মণডাঙা যাত্রী প্রতীক্ষালয়ের কাছে রাজ্য সড়কের ধারে দাঁড়িয়েছিলেন তারা। সেই সময় তালডাংরা থেকে পাঁচমুড়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক, তখনই তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় সুমন রায়। মহাদেব মণ্ডলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাঁকুড়া থেকে নির্ভীক চৌধুরীর রিপোর্ট, আজতাক বাংলা।